যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান বাংলা মানবতার সমাজ বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ ওয়াসাল্লাম আমলের ফজিলতের ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছিলাম তার একটি গুরুত্বপূর্ণ বিবরণ হচ্ছে আজানের ফজিলত আজানের ফজিলত হচ্ছে এর বিনিময়ে ইহকালে কল্যাণ রয়েছে এর বিনিময়ে পরকালে কল্যাণ রয়েছে বরং আমরা বলতে পারি যে আজানের বিনিময়ে জান্নাত আমরা যদি আজান দিই আমরা যদি আজানের উত্তর দিই তাহলে বিনিময়ে জান্নাত পাব পাবো ইনশাল আল্লাহতালা বলেনা আনু হে ইমানদার গণ বিশ্বাসী গণ দিয়ে সলা যখন তোমাদেরকে সলাতের জন্য ডাকা হবে এলা এলাহ তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহকে ডাকার জন্য তোমরা ছুটে আসো ফাঁসাউ এলাহ ওজারুলবায়া আর তোমরা ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও রাহালিকা এই কাজটা হবে তোমাদের জন্য কল্যাণকর সম্মানিত দর্শক মণ্ডলী ব্যবসা বাণিজ্য বৈধ আজানের সময় ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে পয়সা উপার্জন ছেড়ে দিয়ে দৌড়িয়ে আদায় করতে আসতে হবে আল্লাহকে ডাকতে হবে এটা আল্লাহ আদেশ করলেন এবং শেষে বললেন যে তোমরা যদি আদেশ তাহলে এটা তোমাদের জন্য কল্যাণ করা হবে জাতির জন্য কল্যাণ করা হবে আমরা আজকে আসলে শরীয়ত বুঝিলে আসলে আমরা বিদ্যা অর্জন করার পরেও জাহেল বলতে দ্বিধা হয় না কেননা আমরা শরীয়তের মাপকাঠি মাপ কাঠি বুঝি নে আজান হওয়ার সাথে সাথে কাজকর্ম ছেড়ে দিয়ে সলাৎ আদায় করতে হবে এটা আল্লাহ তালার জরুরি আদেশ এরপরেও দেখি আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে ব্যস্ত আমরা কাজ করতেই আছি সলাতের সময় পার হয়ে চলে যাচ্ছে এরকম সময় আমরা দেখি অনেকেই এরকম কাজে লিপ্ত থাকি সমন্বিত দর্শক মন্ডলী এভাবে আল্লাহর বিধানকে অমান্য করা হয় আমাদের জন্য জরুরি কর্ম হবে এটাই আজানের সাথে সাথে কোনো কাজ প্রাধান্য পাবে না আজানের কণ্ঠ কানে এসেছে সব কাজ ত্যাগ করে সলাত আদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করবো এতেই রয়েছে কল্যাণ এবং ওই কাজে আমাদের বরকত হবে আজান হওয়ার সাথে সাথে যদি আমরা কাজ করি কাজ ছেড়ে দিয়ে সলাত আদায় করি এতে যদি কাজ কম হয় তাহলে আল্লাহ আল্লাহতালা এতে বরকত দিবেন কাজেই আমাদের উচিত হবে যে আজান সোনার সাথে সাথে কাজকর্ম ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে সলাত আদায় করতে যাওয়া আল্লাহকে ডাকা আবু হরাইরা আল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাহ আলিহ ওসাল্লাম বলেছেন কুলু মিসলা মায়াকুল মেন তোমরা বলো মজ্জেন যেটা বলছে মজ্জেন যা বলছে তোমরা সেটাই বলো সম্মানিত দর্শক মন্ডলী এখানে আমরা এতটুকু কথাপৃথক করে নি হায়ালা সলাহ হায়ালাল ফalah এই দুটা বাক্য মুয়াজ্জিন যা বলছেন তা আমাদের বলা হবে না ওই সময় আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মুয়াজ্জিন বলবে হায়ালা সলাহ হায়াল ফalah আর আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মুয়াজ্জিন যা বলছে তোমরা তাই বলো তবে হায়ালা তাইন ব্যতীত ওই সময়তে আমাদেরকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে এরপরে আল্লাহর নবী বললেন সুম্মা সাল্লু আলাইহি তোমরা এরপরে আমার উপরে দুরুদ পড়ো মান সাল্লা আলাইহি সালাতান সললা الله علیহি আশারা মাররা কেউ যদি নবীর উপরে একবার দুরুদ পড়ে তাহলে আল্লাহ তালা তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন সম্মানিত দর্শক মণ্ডলী আজানের শেষে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা দরুদ পড়তে হবে আমরা তো প্রথমে আজানের উত্তর দিলাম আমরা পরবর্তীতে আজানের কি জব দিব আমরা কি দোয়া পড়ব সেটা পরে আমরা বলছি সেদিক আমরা পরে যাচ্ছি আমরা এখানে অন্তত এতটুক জেনে নিজে যে আজানের পরে আল্লাহর নবী আমাদেরকে দুরুদ পড়তে বলছেন অবশ্যই দুরুদে ইব্রাহিম পড়তে হবে দুরুদে ইব্রাহিম ছাড়া কোনো দূরদ চলবে না আমরা সবাই জানি যে সাহাবীগণ বলেছিলেন আল্লাহর নবী আমরা আপনাকে সালাম দিতে জানি কিন্তু আপনার উপরে তো দরুদ পড়তে জানি না আল্লাহ তালা আমাদেরকে দরুদ পড়তে বলছেন তাহলে আমরা কি পড়ব কি বলব তখন আল্লাহর নবী বললেন যে কুলু তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম

রাসুলের দুরুদই পড়তে হবে আল্লাহর নবী বলেছেন জুমার দিনে কেউ যদি দরুদ পড়ে তাহলে সে বেশি নাকি পাবে তোমরা বেশি বেশি করে জুমার দিনে দরুদ পড়ো দরুদ বলতে দরুদে এব্রাহিমই বুঝাই আল্লাহর নবী বলেছেন যে তিন কারণে মানুষের ধ্বংস নেমে আসে তার একটা হচ্ছে এই যে আমার নামটা তার কাছে উল্লেখ করা হলো তারপরে সে সাল্লি ওয়াসাল্লাম বলে এই দরুদটা পড়লো না দুরুদ পড়তে হবে অন্য এক বর্ণের রাসুল সালসাল্লাম বললেন যে তুমি দুরুদ পড়ার পরে আল্লাহর দরবারে চাও যা চাইবে তাই আল্লাহ তালা দিবেন আল্লাহর নবী এখানে বললেন যে তোমরা যা বলেছে তা বলো এরপরে আমার ওপরে দুরুদ পড়ো এর পরের বাক্য আল্লাহ রাসুল বলছেন যে লি আল অস তোমরা আল্লাহর নিকটে আমার জন্য অসিলা চাও অসিলা আল্লাহর নবী বলছেন ফাইনাহ মানজেলা ফিল জান্না অসিলা হচ্ছে জান্নাতে একটি জায়গা অসিলা হচ্ছে জান্নাতে একটি স্থান লাগি ইল্লালে আব্দিন মিনাল এবাদ আল্লাহর দাসের মধ্য হতে পৃথিবীর সকল মানুষের মধ্য হতে একজন মানুষই সে স্থানটা সে জায়গাটা পাবে আনা আরজু আর আমি আশাবাদী আনা হওয়া আমি সেই ব্যক্তি সম্মানিত দর্শক মন্ডলী নবী করিম সাল্লি বললেন যে জান্নাতে একটা অসিলা নামক জায়গা রয়েছে তোমরা সেই জায়গাটা আমার জন্য চাও আর একজন ব্যক্তি ছাড়া সেই জায়গা কেউ পাবে না আর আমি আশাবাদী যে আমি সে ব্যক্তি সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহকে ধরার জন্য কোনো অসিলা লাগে না অসিলা হচ্ছে মানুষ নিজেই জীবিত মানুষ মানুষের অশীলা হতে পারে মানুষের ভালো কর্ম মানুষের অশীলা হতে পারে একদিন সে একটা ভালো কাজ করেছিল বিপদে পড়ে সে কাজটার বিনিময়ে আল্লাহর দরবারে কল্যাণ চাইতে পারে যেমন বোখারি মুসলিমের হাদিসে আছে আপনারা জানেন যে তিনজন মানুষ গর্তে আটকা পড়েছিল গর্তে আটকা পড়েছিল তাদের পরস্পরে তারা নিজের কর্মকে আল্লাহর দরবারে পেশ করেছিল একজন বলেছিল যে আমার বৃদ্ধ পিতামাতা আমি তাকে এভাবে মূল্যায়ন করেছি একজন বলেছিল যে আমি একজন নারীর সাথে অন্যায় করার ইচ্ছা করেছিলাম আমি তা ত্যাগ করেছি একজন যে আমি একজন মানুষের এভাবে উৎপাদন করেছিলাম সে আমার বাড়িতে কাজ করে রেখে চলে গেছিল তো কর্ম যদি বিপদে পড়ে পেশ করা যায় তাহলে আল্লাহতালা তাকে বাঁচাবেন তা দিয়ে চান্নাত লাভ করা যাবে সমন্বিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ এই বিরতির পরে আমরা এ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করার চেষ্টা করব আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ আপনাদেরকে ধৈর্য ধারণ করে বুঝে থেমে আলোচনা শোনাও বুঝার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সন্ন্যার আলোকে হলে এবং কিভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ প্রতি সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা

কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা ওয়াসিলার ব্যাপারে একটু সংক্ষিপ্ত কথা জানছিলাম এখানে আমাদের অবগতিতে আরো ভালোভাবে থাকা উচিত যে ওয়াসিলা বলতে জান্নাতের কোনো নির্ধারিত জায়গা নয় এটা আমরা অনেকে ভুল বুঝেছি অনেকেই কেউ বলেছে যে ওয়াসিলা হচ্ছে আল্লাহর আরসের পাশে একটি জায়গা যেখানে আল্লাহ তালা কেমতের মাঠে মোহাম্মদ সাল্লি সাল্লামকে বসাবেন এটা মিথ্যা কথা কেউ বলেছে যে আরো নয় জান্নাতে একটা বিশেষ স্থান এটাও মিথ্যে কথা কয়েকটা সহি হাদিস এসেছে যে অশিলা বলতে মানজেলা রাফিয়া একটা মানগত জায়গা বলতে হচ্ছে সুপারিশ আল্লাহ তালা বিচারের মাঠে মোহাম্মদ সাল্ল আলি আসাল্লামকে যেই স্থানে দাঁড়িয়ে আল্লাহর দরবারে সুপারিশ করার অনুমতি দিবেন সেই স্থান এবং সুপারিশ এই দুটাকে বলা হয়েছে অসিলা বরং একাধিক সহিদ থেকে এটাই পাওয়া যাচ্ছে যে সেটা হচ্ছে একটা সুপারিশ আর কি যার বিনিময়ে বহু মানুষকে মাপ করা হবে যেমন বোখারি মুসলিমের হাদিসে এসেছে আল্লাহর নবী কেয়ামাতের মাঠে আমাদের জন্য সুপারিশ করবেন বলে তিনি সিজদাই পড়ে যাবেন যখন সমস্ত মানুষ অনেক নবীর কাছ থেকে ফিরে এসে আমাদের নবীর কাছে পৌঁছবে আমরা পৌঁছিব তখন তিনি একটা ঘরে যাবেন ঘরে গেলেই তিনি আল্লাহকে দেখতে পাবেন তখন তিনি সিজদাই পড়ে যাবেন তখন তিনি মানুষের জন্য সুপারিশ করবেন এই মানটা এই পরিস্থিতিটা মূলত হচ্ছে অশীলা এটা যেন আমাদের ভুল বুঝাবুঝিতে না থাকে এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়া ভালো আল্লাহর নবী বললেন যে যেই ব্যক্তি আমার জন্য অসিলা চাইবে হাল্লাত লাহু সাফাতি তার জন্য আমার সুপারিশ হালাল হয়ে যাবে মানে জরুরি হয়ে যাবে আমি তার জন্য সুপারিশ করব। হালাল বলতে বৈধ হয়ে কথা নয় হালাল বলতে আমার সুপারিশ তার জন্য জরুরি হয়ে যাবে আমি তার জন্য সুপারিশ করব। আনাস রাজী আল্লাহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মাইয়েস মৌন্নে যে ব্যক্তি আজান শুনে বলে আল্লাহ মারব্বা হা জেহিদওয়াতি তামা

করেছ সে প্রশংসনীয় মান স্থান তুমি প্রদান করো আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি এই দুয়া পড়বে তার জন্য আমার সুপারিশ জরুরি হয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহর নবী সারা পৃথিবীর মানুষকে লাগিয়ে দিলেন আল্লাহর নিকটে এই স্থানটা এই মানটা চাওয়ার জন্য তিনি কথা বলার পরেও যে আমি আশাবাদী এই স্থান পাব সম্মানিত দর্শক মন্ডলী এতে আমাদের লাভ আল্লাহর নবী কেয়ামাতের মাঠে আমাদের জন্য সুপারিশ করবেন এটা আমাদের বড় পাওয়া আল্লাহর পাবেন পরেও দেখুন এটা একটা বড় শিক্ষণীয় যে আল্লাহর কাছে চাইতে হয় চাইলে আল্লাহ খুব খুশি হন আল্লাহর নবী কেয়ামাত পর্যন্ত সমস্ত মানুষকে সে মানটা চাওয়ার জন্য লাগিয়ে দিলেন আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াসমাউনা নিদা ফায়াকুলু যে ব্যক্তি আজান শুনে অতপর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু রাজিত রব্বান অবিল ইসলামে দীনান অবে মুহাম্মাদিন নবিয়্যিন গফির আল্লাহু মা তাকাদামা মিন জামবে কোন ব্যক্তি যদি আজান শোনার পরে বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল আল্লাহর কোন শরিক নাই এই বলে সাক্ষ্য দেওয়ার পরে যদি বলে রাজিত বিল্লাহ রব্বান আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি অবে মোহাম্মদ ইন নাবিয়েন মোহাম্মদ নবী হিসেবে মেনে নিয়েছি অবিল ইসলামে দিনান ইসলামকে আমি দিন হিসাবে বিধান হিসাবে ধর্ম হিসাবে মেনে নিয়েছি তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা বিষয়টি এইভাবে বুঝি যে আমরা যদি আজান শোনার পরে আতে ফজিলা এই দুয়া পড়ি তাহলে আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করবেন আর যদি আমরা ওই দুয়া পড়ি তাহলে আমাদের অতীতের পাপ ক্ষমা হয়ে যাবে তাহলে আমাদের জন্য জরুরি হচ্ছে দুটাই পড়া তাহলে আমরা সুবিধা পাবো আমরা সব কল্যাণ পেয়ে যাব সম্মানিত দর্শক মন্ডলী আমাদের জন্য এটাই সুন্দর হবে যে আজান শোনার পরে পরে এই দোয়াটাও পড়া এবং এই দোয়াও পড়া আরো অনেক দোয়া পড়া কেননা আল্লাহর নবী বলেছেন যে আজান শেষে যে যা চাইবে তাকে তাই প্রদান করা হবে তাহলে আজানের পরে আমরা আল্লাহর নিকটে অনেক দোয়া করতে পারি আনাস বলেন রাসুল ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নবী যখন কোন সফরে যেতেন যুদ্ধের জন্য তখন তিনি খুব সকালে সকালে মানুষের প্রতি শত্রুদের প্রতি আক্রমণ করতেন তবে ইয়াস্তামেউল আজান তিনি বাহির থেকে আজানটা শুনতে চাইতেন এলাকায় আজান হচ্ছে কি না যদি আজান হতো তো ফাম ছাকা। তিনি থেমে যেতেন ওয়াইল্লা আগারা আজান না শুনলে তিনি ওই এলাকার ওপরে আক্রমণ চালাতেন বর্ণনাকারী বলছেন যে আল্লাহ রসুল ফাসামিয়া আল্লাহ আকবার আল্লাহ আকবার এই বাক্য তিনি শুনলেন তখন তিনি বললেন আলাল ফেত্রাহ এই লোকটি ইসলামের উপরে রয়েছে একাত্মতার উপরে রয়েছে তৌহিদের উপরে রয়েছে তারপরে যখন মহাজেন বলল আসহাদু আল্লাহ ইহ তখন আল্লাহ রসুল বললেন খারাস্তা মিনান্নার কে তুমি সাক্ষ্য দিলে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই তুমি জাহান্নাম থেকে বের হয়ে গেলে তুমি জাহান নাম থেকে মুক্তি পেয়ে গেলে ফনাজারু ফায়জা হুয়া রাইন মিইজা তারপর সাহাবীগণ লক্ষ্য করে দেখলেন যে যে ব্যক্তি আজান দিচ্ছিল সেই ব্যক্তি হচ্ছে রাখাল একজন ছাগলের রাখাল আজান দিচ্ছিল আল্লাহর রাসূল তার ব্যাপারে জান্নাতের এরূপ ঘোষণা দিয়ে দিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আজাবুল্লাহু তাআলা লে রা এগান আমিন আল্লাহ তালা রাখালের আজানে খুশি হন কিভাবে খুশি হন ইউস যেন ইউকি মুসলা ও আজান দেয় ও সলাত আদায় করে তখন আল্লাহ তালা খুশি হয়ে যান ফায়াকুল্লাহ তালা আল্লাহ তালা বলছেন যে ইন্না আবদি ইউস যেন ইউকি মুসলা আমার দাস আমার বান্দা পাহাড়ের উপরে আশ্রয় নিয়ে আজান দেয় আর সলা আদায় করে তোমরা মনে রেখো আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম উনজরু এলা আব্দি তোমরা আমার বান্দার প্রতি লক্ষ্য করো কাদ গাফার তোলাহ আমি তাকে মাফ করে দিলাম ওয়াদ খাল তো হুল জান্না আমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম সম্মানিত দর্শক মন্ডলী আমরা বুঝতে পারছি যে একজন রাখাল বাহিরে কোনো মাঠে কোনো স্থানে কোনো খোলা জায়গাতে আজান দিয়ে জান্নাত লাভ করছে একজন ব্যক্তি আজান দিয়ে সলাত আদায় করবে মাঠে হলেও আজান দিয়েই মানুষকে সলাত আদায় করতে হবে যে কোনো স্থানে হোক না কেন আজান দিয়েই মানুষকে সলাৎ আদায় করতে হবে এটাই শরীয়ত এটাই গতি এটাই নীতি সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল আলী ওসাল্লাম বলছেন বাইনা আজান আইনে সলাতুন বাইনা করলে আজান আইনে সলাতুন প্রত্যেক দুই আজানের মাঝে সলাত রয়েছে প্রত্যেক দুই আজানের মাঝে সলাত রয়েছে অর্থাৎ আজান দিলেই দুই সলাত আদায় করতে হবে আজান দিলেই দুই রেখাত বাক্যে তিনি বললেন লেমান শাহ যে ব্যক্তি চায় সমন্বিত দর্শক মন্ডলী আমাদের দেশে একটা প্রথা আগে থেকেই ছড়িয়ে আছে সেটা হচ্ছে আজান দিলে মানুষ সলাৎ আদায় করতে চায় না আজান দিলে সলাৎ আদায় করা উচিত আমরা তো দেখি মাগরেবের পরে আজান দিয়ে সলাৎ আদায় করতে চায় না অথচ রাসুল সাল্লাম বললেন যে প্রত্যেক দুই আজানের মধ্যে সলাৎ আদায় করতে হবে সম্মানিত দর্শক মন্ডলী এখানে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কথা হয়তো বা থেকে যাচ্ছে সেটা হচ্ছে এই যে আজানের যেমন উত্তর দিতে হবে তেমন একামতরে কি উত্তর দিতে হবে জি আমরা কিন্তু একামাতের উত্তর দিয়ে থাকি আকামাল্লাহ আদামাহা এটা ঠিক নয় একামাতের উত্তর আকামাল্লাহ ও আদামাহা চলবে না এহাদিস ঠিক নয় মহাজেন আজান দেওয়ার সমাতে যে শব্দ উল্লেখ করছে মহাজেন একামাত দেওয়ার সমাতে যে শব্দ উল্লেখ করছে শ্রোতাকে আজান একামাতে সেই শব্দই উল্লেখ করতে হবে হায়াল হায়ালাল ফালার শব্দ ব্যতীত অতএব আমাদের জন্য এখানে একটা জরুরি কর্তব্য হবে যে একামাতের সমাতে একামাতের শব্দগুলি বলা আমাদের এখানে আরেকটি জেনে রাখা খুব জরুরি বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আমরা অনেক সময় আজানে কিছু বাড়তি শব্দ শুনতে পাই সেটা হচ্ছে আল মানজেলা তার রাফিয়া ও দারাজা তার রাফিয়া ইন্নাকা লা তখলিফুল মিয়াদ দর্শক মন্ডলী এই শব্দগুলি বৃদ্ধি করা ইন্নাকাল আতখলিবুল মিয়াদ এ বাক্যটা বায়হাকিতে রয়েছে তবে এই সূত্র ঠিক নয় মানজালাতার রাফিয়া ও রাফিয়া এগুলি হচ্ছে মানুষ বানানো বাক্য আমরা যদি আজানের পরে এই শব্দগুলো ব্যবহার করি তাহলে নেকির স্থানে আমাদের গোনা হবে সমন্বিত দর্শক মন্ডলী আমরা অবশ্যই জুমার আজান একটি দিব দুইটা নয় বিভিন্ন জায়গাতে আমরা দুই আজান দেখতে পাই জিনা আমরা একটাই আজান দিব এটাই আমাদের জন্য উচিত হবে যখন এমাম সাহেব মেম্বারে বসবেন তখন মোয়াজেন মসজিদের বাহির থেকে আজান দিবে এমাম মেম্বারে বসলে মোয়াজিন সাহেব বাহির দরজায় দাঁড়িয়ে আজান দিবে মর্মেও হাদিসটি ঠিক নয় তবে সোননাথ এটাই যে মসজিদের বাহিরে কোনো উঁচু স্থান থেকে আজান দিতে হবে যদি মসজিদের বাহিরে কোনো উঁচু স্থানের ব্যবস্থা না থাকে তাহলে যে কোন স্থান থেকে আমরা আজান দিতে পারি সম্মানিত দর্শক মণ্ডলী একদা সকালে ফজরের সলাতের পরে রাসুল সাল আলি ওসাল্লাম বেলালকে ডেকে বলছেন বেলাল তুমি বলো তো তুমি কি এমন আমল করো যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী যে জান্নাতে যাবে বেলাল কুল্লামা দাখাল তুল জান্নাতা সামে তো খাস খাসাতা না লাইক যতবারই আমি জান্নাতে প্রবেশ করেছি ততবারই আমি তোমার জুতার আওয়াজ শুনতে পাই বলো তো বেলাল তুমি কি করো তুমি কি এমন আমল কর যে আমলের বিনিময়ে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো তো বেলাল রাজি আল্লাহ তালাহ বলছেন আল্লাহ নবী যখনই আমি মসজিদে প্রবেশ করি তখনই সলাত আদায় করি যখনই আমি অজু করি তখনই দুই কাজ সলাত আদায় করি সম্মানিত দর্শক আমরা এই হাদিস দ্বারা বলতে চাচ্ছি যে বেলাল রাজি আল্লাহ তালানো এর একটা নীতি ছিল যে তিনি আজান দিয়ে মসজিদে ঢোকেই দুই রেকাত সলা আদায় করতেন অবশ্যই আমরা কেউ মসজিদে ঢোকে বসবো না আগে দুই রেকাত সলাত আদায় করতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা রাসলের পদ্ধতিতে আজান দেওয়ার চেষ্টা করি রাসুলের পদ্ধতিতে একামত দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা আজান দিয়ে এবং একামত দিয়ে জান্নাত লাভ করতে পারবো তিনি বলেছেন যে দেখো যারাই মজেন তারাই জান্নাতি যারাই আজানের পরে দোয়া করবে তাদের সব দোয়াই কবুল করা হবে অতএব আমরা জান্নাত পাওয়ার আশাই সব দোয়া কবুলের আমরা আজানো দিব আজানের উত্তরও দিব আজানের পরে আল্লাহর নিকটে অন্তরে ভয় ভীতি নিয়ে প্রার্থনা করব। আল্লাহ তুমি আমাদের এই প্রার্থনা কবুল করো আল্লাহ তুমি আমাদের এই দাবি কবুল করো তোমার দরবারে এ দাবি এ দাওয়া রেখে আজকের আমরা সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সুভানাক আল্লাহম এহেন্দিকা আশা আদুল্লাহি লাহিল্লা আনতা আস্তাক ফের কৌতুক আলেক আসসালামু আলাইকুম ওরহামাতুল্লাহ